ইসলামী কয় টোয়েন্টি জীবনের সঠিক পথ তিনটা গুণ অর্জন করলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যে এই বান্দার জীবনের সমস্ত গুণাগুলাকে আমি মাফ করে দিয়ে নেক দিয়া বদলায়া দেই সুভান আল্লাহ কথাটা কি খুব ছোট না অনেক বড় জীবন বর পাপ করলো আর এখন আইসা এই তিন কথার মধ্যে সে এক হয়ে গেল তিন গুণে গুণান্বিত হল আমার ভাইরা বন্ধুরা আরামের ঘুমকে হারাম করে আরামের বিছনা ত্যাগ করে এই কন কনে শীতের মধ্যে একবারে অন্ধকার কুয়াশার মধ্যে আপনারা যে বাড়ি ছেড়ে চলে এখানে ময়দানে বসে আছেন দুনিয়ার কোন লাভ এখানে আছে যে আপনাদেরকে বিদায়ের সময় এক হাজার টাকার নোট দিবে এমন কোন আশ্বাস দিছে পোস্টারের মধ্যে আছে একশো টাকার নোট একটা দরাইয়া দিব আছে দশ টাকা এক পয়সাও নয় এমন কুয়াশার মধ্যে আমার মন বলে মন্ত্রী আইসা ভাষণ দিলেও কেউ শুনবে না ঠিক কিনা বলেন মন্ত্রী আইসা ভাষণ দিলেও এত কুয়াশার মধ্যে মানুষ টিকবে না যদি জাগতিক যদি মন্ত্রীর পক্ষ থেকে রকমের আশ্বাস থাকে তাইলে ওই লুবে থাকতে পারে আর না হয় বিনা লুবে জাগতিক স্বার্থ বাদ দিয়া কেউ টিকবে না এত শীতের মধ্যে কুয়াশার মধ্যে ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল আমরা বাড়ির থেকে ফিরে আসলাম আল্লাহর দিকে তৌবার উদ্দেশ্যে ঠিক কিনা বলেন আমরা সকলেই তৌবার উদ্দেশ্যে আসছে কিনা তাইলে একটা গুণ পাওয়া গেল একটা গুণ পাওয়া গেল দুই নম্বর ও আমানা যারা ইমানান আনলো আমাদের ইমান আমার ছাত্র আগে বলে গেছে আমরা ইমান বাবা ইমানদার আমরা ইমানদার ঠিক কিনা বলেন আসলে ইমানদার বলতে মানে কম বেশি ইমান আমাদের আছে ঠিক কিনা তবে খুব বেশি ইমানদার এই কথা বলা বড় মুশকিল আমাদের ইমান আছে কম হইলেও আছে কিন্তু খুব বেশি ইমানদার না আমরা আজকে যত আপনার ধরা পড়ে চুরির মধ্যে মুসলমান এই ইমানদারের ঘরের ইমানদার জুতা চুরির মধ্যে মসজিদ এই মুসলমানের ঘরের মুসলমান ঠিক কিনা বলেন ডাকাতির মধ্যে এই মুসলমানের ঘরের মুসলমান উজনে কম দেওয়ার মধ্যে আপনার দেহাই আপনি কুস্ত মাপে দিছে দুই কেজি গুস্ত আপনি কিনবেন আপনার ডান্ডি এমন আলায়া দিছে আপনি বুঝবেন যে আধা কেজি বেশি দিছে মাপ পেকে দেখবেন আড়াইশো গ্রাম নাই ঠিক কিনা বলে এই মুসলমান এই আমার ভাইরা ইমানদারের ঘরের ইমানদার আমরা কিন্তু এর মধ্যে একটা জিনিস জানতে হবে ইমানদারের ঘরে জন্ম হলেই ইমানদার হয় না মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হয় না এই কথার মধ্যে আপনার একমত কিনা ডাক্তারের ঘরে জন্ম হইলে কি ডাক্তার হয়ে যায় না এম বিবিএস লেখাপড়া লাগে লাগে উকিলের ঘরে জন্ম হইলে কি উকিল হয়ে যায় অসম্ভব আমার ভাইরা ভুয়ার ঘরে জন্ম হলে ভূয়া লাগাইতে পারে চৌধুরীর ঘরে জন্ম হলে চৌধুরী লাগাইতে পারে পাটানের ঘরে জন্ম হলে পাটান লাগাইতে পারে খানের ঘরে জন্ম হলে খান লাগাইতে পারে কিন্তু মাস্টারের ঘরে জন্ম হইলে মাস্টার হয় না ঠিক কিনা বলে লেখাপড়া করোনে লাগে মাস্টারি করানো লাগে এরপরে মাস্টার তাই যদি হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইমানদার ছিল না ঠিক কিনা বলেন কিন্তু ইব্রাহিম নবী ইমানদার কিনা মুসলমানদের জাতির পিতা সুবহানাল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামআকুমুল মুসলিমিন একটা মূর্তি পূজারি মূর্তি বানানেওয়ালা এই রকম একজন কাফেরের ঘরে মুসলমানের জাতির পিতার জন্ম সুবাহ আর নবী নুহ আলাই সাড়ে নয়শ বৎসর দাওয়াত দিলাম কান্দৈন্য নবী নুহ নবী মানে কান্দৈন্য নবী এত বেশি কানছে উনি নুহ আলাইহিসাম উনার ঔরসে জন্ম হওয়ার পরেও কেনা মুসলমান হতে পারল না নবীর গর জন্ম হয়েও মুসলমান হতে পারে নাই নবীর বিবি হওয়ার পরেও নুহু নবীর বিবি কাফের নুহু নবীর বিবি কি নবীর বিবি হওয়ার পরেও কাফের চিন্তা করার বিষয় আছে কিন্তু বিবি বিফের বাউমে লুতে আহিয়ারা কাফেরা ফেরাউনে আহলিয়ারা তো হা লুতনবির বিবি কাফের আর ফেরাউনের বিবি পবিত্রা জান্নাতি সুহানালা বলে ইন্টারন্যাশনাল কাফের ফেরাউন ফেরাউন ইন্টারন্যাশনাল কাফের লানাতুল্লাহ লানাতুল্লিল আলামিন সারা বিশ্বের লানত যার উপরে আল্লাহর লানত যার উপরে নিজের খোদা দাবি করত আনা রব্বুকুমুল আলা নাউজমিল্লা বলেন আর ওই ফেরাউন যে নাকি ইন্টারন্যাশনাল কাফের তার বিবি সে মুসলমান সুবহানাল্লাহ বলেন ইন্টারন্যাশনাল কাফেরের ঘর কইরাও মুসলমান আল্লাহর প্রিয়জন হইয়া আল্লাহর সন্তুষ্টি হাসিল করে দুনিয়ার থেকে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে সুহান আল্লাহ বলেন এমন কি ওই মহিলা একটা দোয়া করেছে দোয়াটা আল্লাহ পাক দয়া করে আমাদেরকে

জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা বাড়ি বানাও সুহান বলে আল্লাহ তোমার কাছে কুসে আমার জন্য একটা বাড়ি বানাও জান্নাতের মধ্যে সুহান আল্লাহ নির্যাতনে অতিষ্ঠ হয়ে ফেরাউনের অত্যাচারে অত্যাচারিতা হয়ে অতিষ্ঠ হয়ে অধৈর্য হয়ে আকাশের দিয়ে চক্ষু উঠাইয়াং আকাশের মালিক আরোশের মালিক তামাম খায়নাতের মালিক রে ডাক দেয় রবিবিনীলি ইন ডাকা বাই তান অরব জান্নাতের মধ্যে আমার জন্য বাড়ি বানাও সুভান আল্লাহ ও নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ও নাজিনি মিনাল কাউমি যালিমিন ও নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ও ফেরাউনের দুষ্কর্ম জুলুম আর পারি না আর সইতে পারতেছিনা

কারণ সে মালিক রে চিনছে ঠিক কিনা বলেন মালিকের মনোনীত যে রসুল হজরতে ফেরাউনের জমানায় মুসা সালাম ছিল না মুসা আলাই সালামের প্রতি ইমান এনেছিল সুবাহ আল্লাহ বলে মুসা নবী নবী হিসাবে মেনেছিল আল্লাহকে খালেক মালেক হিসাবে মেনেছিল বানানেওয়ালা পালনেওয়ালা হিসাবে বিশ্বাস করেছিল দিলের থেকে মানছিল যে আল্লাহ এক একক এবং তার নবী মুসা আলাইহিস সালাম এর উপরে সে কলিমা পড়েছিল সুবহানাল্লাহ বলেন তাইলে বলেন ফেরাউনের স্ত্রী হইয়া তার ঈমান থাকার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন সুহান আল্লাহ আর নবীর স্ত্রী হওয়ার পরেও ইমান না থাকার কারণে দূরের কথা জান্নাতের গন্ধ পাবে না আবাদান আবাদা জিন্দিগি জাহান নামে থাকতে হবে নবীর বিবি তাইলে আমরা থেকে মুসলমানের ঘরে হয়েই যে মুসলমান হয়ে যাইব এটা কি সম্ভব মুসলমানের গুণ অর্জন করা লাগবে কি লাগবে ভাই মুসলমানের গুণ অর্জন করা লাগবে এজন্য মুসলমানের গুণ অর্জন করলে আমি মুসলমান সত্যি যদি আমার ঈমান দিলের মধ্যে থাকে ইমান মুখে থাকার জিনিস না মুখ দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের কলিমার দাম নাই একারুম বিল লিসান তাসদে কুম্বিল জিনান আমালুম মিনাল আর কান তিনটা দাবি কলিমা কলিমা এই জন্য সংগ্রামের সময় কত আপনার হিন্দুরা কলিমা পড়ছে ক্ষিতীশ বাবু স্বেচ্চে কলিমা পড়ছে জিজ্ঞাসেছে নামকিতা ক ইব্রাহিম খাঁ হাঁ এ ক্ষিতীশ বাবু পাঞ্জাবীরা জিগাইছে কি নাম তোমার নাম আমার ইব্রাহিম খাঁ খাঁ কলিমা জেগাইছে লা ইলাহ ইল্লাল্লা মহাম্দুল সুল লাল টাস টাস করে বলে বলছে বলছি আচ্ছা এরপরে তবলিগের জমাতেরকে ডুককে ডুককে এরার সাথে আপনার সুরাকার সুরাকেরাত মস্ক করা শুরু করছে কয়েকটা সুর আপনার এখনো মুখস্ত আছে বাস্তব কথা বলছি আমি এতে কি মুসলমান হয়ে গেছে হয় নাই আমি ওয়াজ করে ফেলতেছি মাফ চাই যে আয়াতটা পড়ছিলাম আয়াতের কথা রাখালি বলে শেষ করতেছি এক হলো আল্লাহ বলেন যারা ফিরে আসলো তো বার উদ্দেশ্যে আমরা এখান থেকে তৌবা করে যাইবো ইনশাআল্লাহ কি সবাই রাজি আছি তো ইনশাল্লাহ দুই নম্বর ইমান যারা আনলো তাইলে আমাদের কম বেশি ইমান আমাদের আছে এটা হাজি সাপ্রান্ত লাগাইছে বিভিন্ন সময় ওনারা এই কথাগুলা বেশি ওয়াজ করছে ইমান সামান্য ইমান একবার আপনার রোনা দিছে মুসাফির তো সাথী আর একজন বলছে এই পানি লো এলো পানির দরকার পড়বো অনেক সময় পানি পাওয়া যায় না বিশুদ্ধ পানি পাওয়া যায় না তো বলছে যে আরে পানি লইছি পানির চিন্তা নাই আরেকবার যখন পানির প্রয়োজন হইছে তা সাথীরে বলছে এই পানির দরকার পানি বাইর কর বাইর করছে হুমিবতী শিশি এক শিশি পানি আচ্ছা এখন বলেন এই ভূমিপতিক এক শিশি পানি এটা যদি হের পায়খানা ধরে তাহলে ফসার কাম হইবো সলবো ফসার কাম গোসল ফরজ হইলে গোসল করণ যাইবো তৃষ্ণা লাগলে মিটব একটাও তো না পানি তো ঠিকই আছে ঠিক কিনা বলেন পানি আছে কিন্তু এই পানি দিয়া তার হাজত পুরা হবে না আমাদের ইমান আছে কিন্তু এই ইমান দিয়া আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না আজান হলে মসজিদ পর্যন্ত আমার এই ইমানে আমাকে নিতে পারে না রোজার দিনে এই ইমান আমাকে গরমের দিনে রোজা রাখাইতে পারে না মাল আছে হজ করাইতে পারে না মাল আছে গরিবের জাকাতটা দিতে পারে না ইমান এত দুর্বল এত পুঙ্গ এত দুর্বল যে আমাকে গুনার থেকে ফিরাইতে পারে না অপরাধ থেকে ফিরাইতে পারে না অন্যায় থেকে বাঁচাইতে পারে না এই ইমানটা এত দুর্বল তবে এই এই দুর্বল ইমানেরও দাম আছে কি আছে ভাই দুর্বল ইমানের কি আছে দাম আছে কতখানি দাম এই সামান্য কথাটা বলে আমি এই এখান থেকে সরে গিয়া বাকি তিন নম্বর পয়েন্টে কয়েক দুই মিনিট বলি শেষ করব ইমানের দাম কত আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিনের একটা সময়ে গুসা একটু ভাইটাল লইব সুবহানাল্লাহ বলি হাসরের মাঠে এক সময় আল্লাহর গুসা থাকবো খুব বেশি তবে এই গুসা বাইটের লনের লাগিয়া আপনার নবী আমার নবী রহমতের নবী যায়া সামনে পড়লে আল্লাহর রাগ বাইটের লইব সুহান আল্লাহ বলে কাহিনী সাজায় বলার সুযোগ নাই আল্লাহর নবীর রাগ আল্লাহর নবীর চেহারায় আনোয়ার আল্লাহর সামনে যখন পড়ে যাবে রাগ গুসা সব বাড়তে লইব একটা পর্যায়ে আল্লাহর আবার দয়ার উদ্রেক হবে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন আখরি জুমিন্নার বাহির করো জাহান্নাম নাম থেকে সুবহানাল্লাহ বলেন আখরি মান ক লা লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ছে ইলাহা ইল্লাল্লাহ ও ফি কলবিহি মিসকালু জাররাতি মিনাল ঈমান বলা হবে যার দিলের মধ্যে জর্রা পরিমাণ ইমান আছে অথবা কোথাও আমাকে ভয় করেছে আমাকে স্মরণ করেছে আমি আল্লাহ যে এক একক আমি যে ক্ষমতা ধর শক্তিবান এই কথাটা কোথাও স্মরণ করছে অথবা যারা পরিমাণ ইমান তার দিলে আছে কলবে আছে এই মানুষটারেও জাহান নামের আগুন থেকে বের করে আনো সুবাহ আল্লাহ বলে তাইলে যাররা পরিমাণ ইমান থাকলেও একদিন জাহান নামে পুরায়া তারে বাহির করা হবে এমন কি নহরে হায়াত আবে হায়াতের পানি দিয়া আবে হায়াতের নহরে গুসল করায়া আবার তাকে জান্নাতে দেওয়া হবে সুহান বলল তাইলে সামান্য ইমানেরও দাম আছে এই কথাটাই আমি বলছি তাইলে কম বেশি ইমান আমাদের আছে এক নম্বর হইল যারা ফিরে আসলো উদ্দেশ্যে দুই নম্বর যারা ইমান আনলো আমাদের ইমান কম বেশি আছে তিন নম্বর ওয়া ও আমা ও আমি তিন নম্বর আল্লাহ বলেন যারা নেক আমল করলো আমি জিজ্ঞেস করতে চাই আপনারা যে ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে বসে আছেন এটা আমল না বদ আমল তাইলে এটা নেকামল ওলামা একারামের কথা মজমার মধ্যে আমরা শুনতেছি এটা নেকামল নিঃসন্দেহে নেকামল ঠিক আছে কি না তাইলে তিনটা গুণ আমাদের মধ্যে এখন উপস্থিত পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলেন তিনটা গুণ আমাদের মধ্যে উপস্থিত পাওয়া যায় যদি আমরা তৌবা করি তৌবাটা যদি করে ভালাই তাইলে ইমান কম বেশি আছে আর নেকামলের মধ্যে আমরা জড়িত আছি তিনটা গুণ একানো হয়ে যায় ঠিক কি না বলেন আর তিন গুণ কি হবে আল্লাহ বলেন হাসনা আল্লাহ বলেন ওই সমস্ত তিন গুণ বান্দা বন্দাবন্দিদের জিন্দি সমস্ত গুনাহগুলাকে maaf করে দিয়া নেক দিয়া বদলায়া দে সুবহানাল্লাহ কথাটা আমার না আল্লাহর আল্লাহর কথা সত্য না মিথ্যা যদি বিশ্বাস হয়ে থাকে তাইলে এখন আমাদের তওবা করা লাগে যদি ক্ষমা সত্যি সত্যি ক্ষমা নিয়া বাড়িতে ফিরতে চাই গুনা মাফ করাইয়া নেক লইয়া আল্লাহর ওলি হইয়া যদি বাড়ি যেতে চাই তাইলে এখন খালেস তৌবা করা লাগবে আর এই তৌবা কিভাবে করব এই কথাটাই আমি সামান্য এই হাদিসটাই পড়ছি এই জন্য আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু নবীজি বলেন যে ব্যক্তি তওবা করলো ওই ব্যক্তিকে এমন ভাবে নিষ্পাপ করা হয় এমন ভাবে ক্ষমা করা হয় নবীজি বলেন গুনা করছে বলে কোনো আলামত থাকবে না সুহান আল্লাহ সে যেন জীবনে কোন গুনাই করে নাই মানে সকল আলামত গুলাকে আল্লাহ ডিলেট করে দিবেন সুহান আল্লাহ মুছে দিবেন ফিরিস্তারা আল্লাহর গোয়েন্দা বিভাগের অনেক ফিরিস্তা আছে তারা বিভিন্ন ভাবে রেকর্ড করতেছে মানুষের গলার মধ্যে রেকর্ড আছে সব রেকর্ড কে মুছে দেওয়া হবে এক কথা তাইলে এখন তৌবা কেমনে করব যারা আমরা অন্যায় অপরাধ করেছি এটা আল্লাহর কাছে স্বীকার করন লাগবো আল্লাহ ভুল করছি গুনাহ ভুল করছি শয়তানের ধুকায় নবসের ধুকায় ভুল করছি আর করব না ভুল করছি আর করব না এখন থেকে সিদ্ধান্ত নিলাম এখন থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার হুকুম তোমার হাবিবের তরিকায় পালন করব সুবাহ আল্লাহ এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতকান সময় বাসি কতকান বাসবো গ্যারান্টি আছে আগরবাতির গ্যারান্টি আছে দশ মিনিট চলবে আপনি আমার গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই এই কথা মুখে বলি আসলে অন্তর কিন্তু বলে না অন্তর কয় রাগ বুঝে লই কিতাব আলী হাজি সাহেব মারা গেছি মুয়ের মধ্যে যখন উঠতাছে উনারে কিন্তু উনার আরেক কি ভাক্ত বইন না উনার মামাত্ম বইন না খালাত বইনি সে বলছিল কিতাব আলী রে এই যে পুরান মুয়ের মধ্যে উঠতেছ বাঙ্গেলয়া মরবে বাঙ্গেলয়া পড়বে মরবে তুই পরে কয় মরণ দাও তো সহজেই আমার মনে হয় যে আজরাইল মনে হয় সময় কাছে বোধ খারাপ উঠছে আর আপনার পড়ছে সাথে সাথে তো দেওয়ালে বাড়ি খাইছে কাম তো শেষ এই লোক যদি জানতো যে মরণটা অত সহজেই তাইলে কি আর আপনার লারা মারে কইল হইলে যে মরণটা অত সহজেই এই কথা বলতো তাইলে আমাদের অবস্থাটা কি যেতে কোনো শ্বাসের বিশ্বাস নেই সুস্থ মানুষ দম যারা ফেলতেছি অক্সিজেন ওটা টানার ক্ষমতা নাই এজন্য এখনেই সিদ্ধান্ত নিতে হবে আমি এখন খালেস ভাবে তওবা করব নামাজ ছাড়ছি আর ছাড়ব না রোজা ছাড়ছি আর ছাড়ব না তোমার যত হুকুম সার্চি আর সারব না যত নিষিদ্ধ কাজ করছি ভুল করছি আর করব না বাকি সময় যতটুকুন সময় আমার বাঁচায়া রাখবা তোমার হুকুম তোমার নবীর তরিকায়ে পালন করব এতটুকুন সিদ্ধান্ত যদি দিতে পারেন আমি আল্লাহর কসম করে বলে যাই

ইন্নল্লাহ গা ফু ৰুৰ ৰাহি আস্তক ফিৰুল্ল ইন্নল্লাহ ফুৰুৰ ৰাহি আল্লাহ তোমাৰ কৈছে আমি ক্ষমা চাই যায় ইন্নাল্লা হা কাফুৰ নিশ্চয় তুমি আল্লাহ তালা অত্যন্ত ক্ষমা দয়ালু সহস্ত তো নিজে গুণ আর করবো না আল্লাহর হুকুম সারবো না এই সিদ্ধান্ত নিয়ে পড়তে থাকা আস্তাক ফিরুলহ আশতাক ফিরুল আস্তাখ ফিরুল তাইলে এই আস্তাক ফিরুল্লা পড়িয়া তাইলে কি নামাজ কালকে থেকে ভরণ লাগবো আর যদি মনে করি বলে না আগে যা আসলাম চাই তাহা তাইলে এই আস্তাক ফিরুল্লাহ পড়া মানে আরো আল্লাহরা ঠিক করা বুঝাইতাম বার সেমি হাজি আল্লাহরকে ক্রিটিসাইজ ঠিকিনা কইরা খালেস ভাবে তওবা করি আল্লাহর কসম দিয়ে বলছি রাত্রে যে বাসবো কোন গ্যারান্টি নাই এজন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে এখনই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিম মা সাল্লাল্লাহু আলা না দোয়া হইতেছে মা বোনদেরকেও বলছি আপনারাও দোয়ার মধ্যে সামিল হন আপনারাও পাশক্ত নামাজ পড়বেন পুরুষদেরকেও পায়ে ধরে বলতেছি নামাজ সারছি তো ভুল করছি নবীজি বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসলা আল্লাহর বান্দা আর কাফের মধ্যে পার্থক্য হইল নামাজ না পড়া নামাজ ত্যাগ করা হইল আল্লাহর বান্দা আর কাফের মধ্যে বেশকম হইল নামাজ না পড়া আল্লাহর বান্দায় নামাজ পড়ে আর কাফের পড়ে না এজন্য জন্য পায়ে ধরে বলবো পুরুষদেরকেও বলবো মা বোনদেরকেও বলবো নামাজ পাশক্ত আগামীকালকে থেকে যদি ধরে ফেলায় বোঝা গেল আমার তৌবাটা কাছে কবল হয়েছিল